জি উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বইয়ের লেসেন এইট লেসেন এইটের যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে সিস্টার্স এই গল্পের আমরা বঙ্গানুবাদ সম্বন্ধে আলোচনা করেছি তো আজকে আমরা এর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের ছিয়াশি পাতা খুলবে তাহলে তুমি সিস্টার্স গল্পটি পাবে এবং সেখান থেকে তোমরা চলে যাবে একেবারে অস্ট্রসিপিস্টা পৃষ্ঠাতে তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান রয়েছে যদি তোমরা বঙ্গানুবাদের ভিডিওটি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই বঙ্গানুবাদের ভিডিওটি দেখতে পারো তো চলো আজকে শুরু করছি অ্যাক্টিভিটি ওয়ান সিস্টার্স গল্পের অ্যাক্টিভিটি ওয়ান সিস্টার গল্পের গল্প অ্যাক্টিভিটি ওয়ানে দেখো বলা হয়েছে প্রথমটা টিক দ্য কারেক্ট অ্যান্সার যেটা সঠিক উত্তর সেটাতে টিক চিহ্ন দিতে হবে দেখো প্রথমে আছে রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য চেয়ার কোট না ফ্লোর ম্যাট তো উত্তর হয়ে যাবে ফ্লোর ম্যাট অর্থাৎ মেঝেতে একটা বিছানা পেতে তারা বসেছিল রুমা এবং তার মা দ্য হেয়ার অফ রুমাজ মাদার ইজ লং শর্ট আর গ্রে মানে রুমার মায়ের চুল কীরকম লম্বা ছোট না ধূসর বর্ণের তো উত্তর তোমরা লিখবে লং বিকাশ হ্যাজ বিন গান ফর ফাইভ সিক্স আর সেভেন মান্থস বিকাশ পাঁচ মাসের জন্য ছ মাসের জন্য না সাত মাসের জন্য বাইরে গেছে তো উত্তর এখানে হয়ে যাবে ছ মাসের জন্য সিক্স হচ্ছে উত্তর আসছি ডি এর প্রশ্নে ডি এর প্রশ্নে বলা হয়েছে বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ বিকাশ গেছে কী করতে না প্রথম বলেছে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সে ভাষা শিক্ষার একটা কোর্সে যুক্ত হতে গেছে আর কম্পিউটার কোর্স অথবা কম্পিউটার কোর্সে আর ড্যান্স ক্লাস বা হয়তো নৃত্য কোনো শ্রেণীতে বা নাচের কোনো শ্রেণীতে তিনি এসে গেছে তো উত্তর এখানে হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাস তো এটা হচ্ছে উত্তর আসছে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে দেখো বলেছে হোয়াই ডু ইউ থিঙ্ক বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ডিসকাস উইথ ইউর পার্টনার কেন বিকাশ একটা ভাষা শেখার কোর্সে যোগ দিতে গিয়েছিল বলে মনে করো তোমার সঙ্গীর সাথে আলোচনা করো তো এটার উত্তর তোমরা লিখবে আই থিঙ্ক বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স বিকজ হি আন্ডারস্টুড দ্যাট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট টু নো উইদাউট লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নান কুড ডু এনি কাইন্ড অফ অফিস অফিশিয়াল ওয়ার্ক ইন ইন্ডিয়া অর ইন বেঙ্গল অ্যাট প্রেজেন্ট তো এটার অর্থ হলো আমি মনে করি বিকাশ একটা ভাষা শেখার কোর্সে বিশেষ করে ইংরেজি ভাষা যোগ দিয়েছিল কারণ সে বুঝতে পেরেছিল যে ইংরেজি ভাষা জানা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজি ভাষা না শিখে কেউ বর্তমান ভারতে বা বাংলায় কোনো ধরনের অফিসের কাজ করতে পারে না আসি অ্যাক্টিভিটি থ্রি তোমাদের অ্যাক্টিভিটি থ্রি শুরু হয়েছে নব্বই পৃষ্ঠাতে তো নব্বই বিশটাতে অ্যাক্টিভিটি থ্রিতে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্টস ইন দ্য গিভেন বক্সেস এই বক্সের মধ্যে কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা টি এবং এফ দ্বারা প্রকাশ করতে হবে তো আসছে এটা এটা বলেছে বিকাশ এন্টার ক্যারিং ওয়ান পার্সেল বিকাশ একটা পার্সেল নিয়ে ঘরে ঢুকেছিল তো এখানে এটা হয়ে আছে ফলস কারণ তার কাছে অনেকগুলি পার্সেল ছিল বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি বিকাশ এখন ডাক বিভাগের একজন কর্মী তো এখানে হয়েছে এটা হচ্ছে ট্রু কারণ সে ডাক বিভাগে একটা চাকরি পেয়েছে বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স বিকাশ উপকার পেয়েছে ভাষা শিক্ষার একটা কোর্স করে এটা হচ্ছে ট্রু মাদার টুক দ্য পার্সেলস ফ্রম হারসন মা তার মায়ের ছেলের কাছ থেকে পার্সেলটি নিয়েছিল এটা ফলস কারণ রুমা নিয়েছিল মানে বিকাশের বোন নিয়েছিল আসছে অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোর যে ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স এ কলামের সঙ্গে বি কলাম ম্যাচ করতে বলেছে দেখো প্রথমে এ কলামে রয়েছে বিকাশ হোল্ডস রুমাজ হ্যান্ড তো বি কলামের সঙ্গে কোনটা হবে অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার বিকাশ তার রুমার হাত ধরে মায়ের কাছে এগিয়ে গিয়েছিল দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট ভালো খবরটি হলো বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয় বিকাশ হচ্ছে একটা পোস্টাল সার্ভিস এমপ্লয়ী অর্থাৎ ডাক বিভাগের একজন কর্মী এটার সঙ্গে মিল হয়েছে তিনের সঙ্গে কী হবে ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক তো এখানের সঙ্গে এ একটা মিল হবে ইজ ডান ইন ইংলিশ ইংলাইতে নানান রকম অফিসের কাজ করা হয় এই বাংলাতে তাহলে বিকাশ ব্লট বিকাশ এনেছিলো অপশন বিয়ের সঙ্গে মিল হয়ে যাবে শাড়িজ অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার শাড়ি এবং মিষ্টি নিয়ে এসেছিলো রুমা এবং মায়ের জন্য এবার আসছি আমরা অ্যাক্টিভিটি ফাইভ তো অ্যাক্টিভিটি ফাইভ তোমাদের শুরু হয়েছে বিরানব্বই পৃষ্ঠাতে বিরানব্বই পৃষ্ঠাতে দেখো এখানে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যা ফিল ইন দ্য ফলোইং টেবিলস তাহলে ফলোয়িং এই যে টেবিলটা রয়েছে টেবিলটা তোমাকে পূরণ করতে হবে এদিকে হু আর হুয়াট রয়েছে এদিকে অ্যাকশন রয়েছে তো অ্যাকশনটা সিটস ডাউন অন দ্য ম্যাট তো এটা বসেছিল কোথায় ফ্লোর ম্যাটের মধ্যে তারা বসলো তাই কারা বসলো এদিকে হু দিয়ে লিখতে হবে তোমাকে দ্য ফ্যামিলি এখানে একটা পরিবারের কথা বলা হয়েছে সে পরিবারের লোকের লোকজনেরা বা পরিবেশের পরিবারের সদস্যরা এই ফ্লোর ম্যাটের মধ্যে বসেছিল অর্থাৎ বিছানা যে মেঝের মধ্যে বিছানা পেতেছিল সেই বিছানার মধ্যে বসেছিল বিয়ের সঙ্গে হচ্ছে কিন টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে আগ্রহী কার আগ্রহী এভরি বেঙ্গলি পিপল অর্থাৎ বাংলার সমস্ত মানুষেরাই কিন্তু ইংরেজি শিখতে আগ্রহী আর সিসি একটা লিভস ইন পিপলস হার্ট মানে মানুষের হৃদয়ে বসবাস করে কে বসবাস করে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে তিনের দিকে তোমরা লিখবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা মানুষের হৃদয়ে বসবাস করে বা থাকে তারপর দেখো এখানে কি আছে পয়েন্টস টু দা ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট অর্থাৎ ওই মেঝেতে পাথা বিছানার মধ্যে যে পরিবার বসেছিল তাদের দিকে দেখিয়েছিল কে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা সেটা দেখালো তারপর দেখো অ্যাক্টিভিটি সিক্স অ্যাক্টিভিটি সিক্সে চলে আসছি অ্যাক্টিভিটি সিক্সে এখানে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে যেমন প্রথম এটা বলেছে হু আর দ্য টু সিস্টার্স দুই বোন কে তো এটার উত্তর তোমরা লিখবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর দ্য টু সিস্টার্স বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা হল দুই বোন তারপর দেখো বিয়ের প্রশ্ন রয়েছে হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওডিট বাংলা ভাষা কেন চিন্তিত ছিল তো উত্তরে লিখবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওরিট বিকজ এভরি ওয়ান ইন বেঙ্গল ওয়াজ নাও কিন টু লার্ন ইংলিশ বাংলা ভাষা চিন্তিত ছিল কারণ বাংলার সবাই এখন ইংরেজি শিখতে আগ্রহী ছিল আসি সি এর প্রশ্নে হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল ইংরেজি ভাষা কীভাবে উপযোগী তো উত্তর তোমরা লিখবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজিয়ানস টুগেদার অ্যান্ড সি ইজ অলসো নিডেড ফর হার ইউজফুলনেস ইংরেজি ভাষা বিভিন্ন অঞ্চলকে একত্রে সংযুক্ত করে এবং এটি তার উপযোগিতার জন্য প্রয়োজন তো এরপরে আমরা চলে যাচ্ছি ডি এর প্রশ্নে ডি এর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড শেষ পর্যন্ত দুই বোন কী করেছিল তো শেষ পর্যন্ত দুই বোন কী করেছিল দ্য টু সিস্টার্স হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যান্ড রিমেইন টুগেদার অ্যাট দ্য এন্ড দুই বোন তাদের হাত ধরে এবং শেষে একসাথে থাকে আসছি সেভেন এতে সেভেন এতে বলছে ফিল ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন এনি টু নাউন্স অর বিটুইন এ নাউন অ্যান্ডে প্রোনাউন অর্থাৎ নির্মিত বাক্যগুলি বা শব্দগুলি যে কোনো দুটি বিশেষের মধ্যে একটি বিশেষ এবং একটি সর্বনামের মধ্যে সম্পর্ক দেখায় তার নিম্ন রেখা দিয়ে দেখাও তো দেখো প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা বলেছে যে আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস তো এখানে বাইটা হচ্ছে আমাদের কী করছে না বিশেষের মধ্যে বিশেষ এবং সর্বনামের মধ্যে সম্পর্ক স্থাপন করছে তো এই বাই যেটা ব্যবহার করেছি সেটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল এই যে ইনটা আর অফটা এটা হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে তো এরপর আমরা চলে আসছি অ্যাক্টিভিটি সেভেন বি তো সেভেন বিতে তে আমরা দেখো দেখে নিচ্ছি আন্ডলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোই সেন্টেন্স নিখিত বাক্যের মধ্যে কোনগুলো প্রিপোজিশন সেগুলো আন্ডারলাইন করতে হয়েছে এবং প্রথমটা গো আই কিপ দ্য বুক অন দ্য টেবিল এই যে অন অনটা হচ্ছে আন্ডারলাইন করেছি অনটা হচ্ছে আমাদের এখানে প্রিপোজিশান হি ইজ ইনসাইড দ্য রুম সে ঘরের মধ্যে রয়েছে এই যে ইনসাইড ইনসাইড হচ্ছে প্রিপোজিশন সি ইজ কাইন্ড টু আস তো এখানে প্রিপোজিশান হবে টু উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে এখানে ইন হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে আর অন হচ্ছে প্রিপোজিশন এরপর আমরা চলে আসি অ্যাক্টিভিটি এইট এ এইট এতে কী বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট অর্থপূর্ণ শব্দ গঠনের জন্য অক্ষরগুলি সঠিকভাবে সাজাতে হবে তুমি পার্টিতে শব্দগুলি পেয়ে যাবে যেমন প্রথমে দেখো এস আই এম এস এটা হচ্ছে সাজালে হয়ে যাবে মিস মিস মানে হচ্ছে মনে করা আর এটাকে সাজালে হয়ে যাবে সোর্স সোর্স মানে হচ্ছে উৎস সি সিতে রয়েছে যে ওয়ার্ডটা সেটা সাজালে হয়ে যাবে জেস্টার জেস্টার মানে কি জেস্টার মানে হচ্ছে অঙ্গভঙ্গি তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ এটাকে সাজলে হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ আসছি অ্যাক্টিভিটি এইট বি এইট বিটি কী বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দি ফলোইং ওয়ার্ডস তো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো কী করতে হবে সেগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে এবং সেটা অর্থটা উল্টে লিখতে হবে ঠিক আছে দেখো প্রথমটা দেখো ডে আসছি নাইন এ নাইন এতে কি বলা হয়েছে নাইন এতে এখানে যেটা বলা হয়েছে দেখো রাইট ফাইভ সেন্টেন্স অন হোয়াট ইউ ওয়ান টু বি হোয়েন ইউ গ্রো আপ ইউজ দ্য ফরেন হিন্স যখন তুমি বড়ো হবে তুমি তুমি কী হতে চাও এটা নিয়ে তোমাকে পাঁচটা বাক্য লিখতে হবে তো দেখো তুমি প্রথমে লিখবে আই ওয়ান টু বি হোয়েন আই গ্রো আপ এটা লিখবে প্রথমে লেখাপড়া লিখবে হোয়েন আই গ্রো আপ আই ওয়ান টু বি এ গুড টিচার আমি যখন বড়ো হব আমি একজন ভালো শিক্ষক হতে চাই টিচিং ইজ এ গুড প্রফেশন শিক্ষকতা হচ্ছে ভালো পেশা টিচার্স সেফ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি শিক্ষকরা দেশের ভবিষ্যৎ গঠন করে টিচার্স ওয়ান্ট টু মেক স্টুডেন্টস গুড পিপল অ্যান্ড গুড সিটিজেন শিক্ষক শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান অ্যাজ এ টিচার আই ওয়ান্ট টু এডুকেট দ্য পিপল অফ মাই কান্ট্রি একজন শিক্ষক হিসাবে আমি আমার দেশের মানুষকে শিক্ষিত করতে চাই তো এইভাবে পাঁচটা বাক্য কিন্তু তোমরা লিখবে আসছি অ্যাক্টিভিটি নাইন একটু নাইন বি কি বলা হয়েছে দেখো রাইট ফাইভ সেন্টেন্স অন দ্য সাবজেক্ট ইউ লাইক টু স্টাডি দ্য মোস্ট গিভ রিজন অফ ইউর চয়েস অর্থাৎ তুমি যে বিষয় সব থেকে বেশি অধ্যয়ন করতে চাও বা পছন্দ করো সেই বিষয় নিয়ে পাঁচটা বাক্য লিখতে হবে তো এখানে লিখবে দ্য সাবজেক্ট ইউ লাইক টু স্টাডি দ্য মোস্ট তুমি যে বিষয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করতে পছন্দ করো সেটা নিয়ে তোমাকে পাঁচটা বাক্য লিখতে হবে দ্য সাবজেক্ট আই লাইক টু স্টাডি দ্য মোস্ট ইজ হিস্ট্রি আমি বিষয়টি সবচেয়ে বেশি অধ্যয়ন করতে পছন্দ করি তা হলো ইতিহাস আই ফাইন্ড ইট ফ্যাসিনেটিং টু এক্সপ্লোর দ্য স্টোরিজ ইভেন্টস অ্যান্ড পিপল অব দ্য পাস্ট আমি অতীতের গল্প ঘটনা এবং লোকেদের অন্বেষণ করা আকর্ষণীয় বলে মনে করি হিস্ট্রি প্রোভাইডস ভ্যালুয়েবল ইনফরমেশন অব দ্য পাস্ট কিংস ওয়ারিয়ার্স অ্যান্ড কান্ট্রি পিপল ইতিহাস দেশের রাজা যোদ্ধা এবং দেশের মানুষের মূল্যবান তথ্য প্রদান করে থ্রু হিস্ট্রি উই কাম টু নো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিপ্লব আন্দোলন স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামীদের জানতে পারি লাস্টলি হিস্ট্রি অফার্স এ চান্স টু লার্ন লার্নলেসন ফ্রম পাস্ট মিস্টেকস অ্যান্ড অ্যাচিভমেন্টস গাইডিং আস টুয়ার্ডস এ বেটার ফিউচার সবশেষে ইতিহাস অতীতের ভুল থেকে শিক্ষা অর্জন নেওয়ার সুযোগ দেয় এবং আমাদেরকে একটি উন্নত ভবিষ্যতের দিকে পরিচালিত করে তো এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলো লিখবে অ্যাক্টিভিটি নাইন বি পর্যন্ত আমরা সমাধান করলাম আজকে আমরা সমাধান করলাম ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপরে আমাদের যে লেসেনটা রয়েছে লেসেন নাইন এ প্রোফাইল ইন কাইন্ডনেস সেটি পরের ভিডিওটি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এইরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে এখানে ভিডিও শেষ করছি টাটা গুড বাই